হাই ভিউয়ার্স, আজকে আমরা এই জায়গা থেকে শুরু করব। দ্বিতীয় সেশন, ক্লাসে এসে দলের বন্ধুদের সাথে আলাপ করে দেখো তো, ওরা বাসায় ফিরে কীভাবে খাবার তৈরি করেছে, একা একাই করেছে নাকি বাসার অন্যদের সাহায্য নিয়েছে। এবার প্রক্রিয়ার একটু গভীরে গিয়ে খুঁটিয়ে দেখা যাক এই খাবারের যেসব উপাদান ব্যবহার করা হয়েছে সেগুলোর কথা চিন্তা করো। রান্নার আগে বা খাবার প্রক্রিয়াকরণের আগে তার রং, স্বাদ, গন্ধ কেমন ছিল, পরে কেমন দাঁড়ালো, সবাই আলোচনা করে সবগুলো উপাদানের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো খাতায় নোট করো। তো চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিজের স্কিল বৃদ্ধি করা এবং পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য এই কোর্সগুলো এখনই ক্রয় করে ফেলো। প্রয়োজনে কিছু ফ্রি ক্লাস করতে পারো। স্কুলে থাকা অবস্থায় আমিও এই টাইপের কোর্সগুলো করেছি। লিঙ্ক থেকে কিনলে 30 থেকে 40% ছাড় পাবে। ডেসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো আমাদের খাবারটা ছিল ভুনা খিচুড়ি। তারপর এখানে দেওয়া রয়েছে উপাদানের নাম, চাল, রান্নার আগে কি রকম ছিল সাদা, তারপর স্বাদ ছিল হালকা মিষ্টি, ঘ্রাণ ছিল হালকা মিষ্টি, আকার ছিল সরু লম্বাকৃতি, দেন ডাল, ডালটা হচ্ছে মুগ ডাল, রান্নার আগে রং ছিল কমলা, স্বাদ নেওয়া হয়নি, ঘ্রাণ নেই, আকার লম্বাটে, পেঁয়াজ, রান্নার আগে গাঢ় গোলাপি ছিল, স্বাদ ছিল হালকা মিষ্টি, ঘ্রাণ ছিল জাজালো এবং আকার ছিল গোলাকার, মরিচ গুঁড়া, রান্নার আগে রং ছিল লাল, স্বাদ ছিল জাল, ঘ্রাণ ছিল জাজালো, আকার ছিল মিহি গুঁড়া, হলুদ গুঁড়া, রান্নার আগে রং হলুদ, স্বাদ হচ্ছে তেঁতো, ঘ্রাণ হচ্ছে জাজালো এবং আকার হচ্ছে মিহি গুঁড়া, তারপর জিরা গুঁড়া, রান্নার আগে হচ্ছে বাদামি, ঘ্রাণ নেওয়া হয়নি, তারপর জাজালো এবং মিহি গুঁড়া, তেজপাতা, রান্নার আগে বাদামি, নেওয়া হয়নি মিষ্টি এবং লম্বা, সয়াবিন তেল, রান্নার আগে হলুদ, তারপর ঘ্রাণ নেওয়া হয়নি, তা নেই এবং নির্দিষ্ট নয়। রান্নার পর বা প্রক্রিয়াকরণের পর এটি হলুদে পরিণত হয়েছে এবং জাল, মরিচ, লবণ, ডালের মিশ্রণ স্বাদ পাওয়া যায়, জাজালো সুগন্ধ এবং আকার হচ্ছে চাল, দারুচিনি, লবঙ্গ, এলাচ ও তেজপাতার আকার ঠিক আছে, কিন্তু মশলা ও অন্যান্য উপকরণের সুনির্দিষ্ট আকার নেই। এবার একটু ভেবে দেখো তো, খাবারের এই উপাদানগুলোর অস্তিত্ব আলাদা আলাদাভাবে টের পাওয়া যায় কিনা। উপাদানগুলোর আলাদা আলাদা রং, স্বাদ, গন্ধ কেমন, আর রান্না বা প্রক্রিয়াকরণের পর একসাথে যে খাবারটা দাঁড়ায় তার রং, স্বাদ, গন্ধ কেমন, কোনো একটা উপাদান না দিলে খাবারের এসব বৈশিষ্ট্যের কী পরিবর্তন হতো। আমাদের রান্না করা প্রথম খাবারটি হচ্ছে ভুনা খিচুড়ি। এতে যেসব উপাদান লেগেছে তার মধ্যে একটি উপাদান হলো মরিচ গুঁড়া। এই উপাদানটি না দিলে খাবারের জাল হতো না, তাই এটি ব্যবহার করা হয় খিচুড়ি জাল হওয়ার জন্য। আমাদের রান্না করা দ্বিতীয় খাবারটি হচ্ছে ডিম ভাজা। এতে যেসব উপাদান ব্যবহৃত হয়েছে তার মধ্যে একটি হলো লবণ। এটি না দিলে ডিমের স্বাদ নষ্ট হয়ে যেত, তাই এটি ব্যবহার করা হয় ডিমের স্বাদ বাড়ানোর জন্য। আমাদের রান্না করা তৃতীয় খাবারটি হচ্ছে মুরগির মাংস ভুনা। এতে যেসব উপাদান লেগেছে তার মধ্যে একটি হলো জিরা গুঁড়া। এটি না দিলে খাবার হতে ঘ্রাণ হতো না, তাই এটি ব্যবহার করা হয় খাবারের ঘ্রাণ বাড়ানোর জন্য। আমাদের রান্না করা চতুর্থ খাবারটি হচ্ছে শসা, গাজর ও টমেটোর সালাদ। এতে যেসব উপাদান ব্যবহৃত হয়েছে তার একটি হলো কাঁচা মরিচ। এটি না দিলে সালাদের জাল, স্বাদ ও জাজালো ঘ্রাণ দুটি নষ্ট হতো, তাই এটি ব্যবহার করা হয় সালাদের মধ্যে জাল, স্বাদ ও জাজালো ঘ্রাণ নিয়ে আসার জন্য। আমাদের রান্না করা পঞ্চম খাবারটি হচ্ছে বুরহানি। এতে যেসব উপাদান লেগেছে তার মধ্যে একটি হলো বরফ। বরফ দিলে বুরহানি খেতে ভালো লাগে এবং এটি না দিলে বুরহানির আসল স্বাদ পাওয়া যায় না। তোমার দলের উপরের সকল পর্যবেক্ষণ নোট করা হয়ে গেলে বিজ্ঞান বই থেকে পদার্থের ভৌত ও রাসায়নিক পরিবর্তনের অংশটা পড়ে নাও। তারপর আবার দলে আলোচনা করে সিদ্ধান্ত নাও তোমাদের খাবারের উপাদানগুলোর কোনটার কোন ধরনের পরিবর্তন ঘটেছে। তো আমরা এটা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা আপাতত এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটা হবে তৃতীয় ও চতুর্থ সেশন থেকে। ধন্যবাদ সবাইকে।